আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পারছেন আমি মূলত কোন বিষয় নিয়ে ভিডিও বানাচ্ছি। তো এই বিষয় নিয়ে আর বেশি কিছু বলবো না, জাস্ট এতটুকুই বলবো। আজকে দেখাবো ভিডআইকিউ ইউজ করে কীভাবে আপনারা কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন, এবং ভিডআইকিউ দিয়ে আপনারা কিন্তু একটি কিওয়ার্ডের সার্চ ভলিউম এবং কম্পিটিশন সব কিছু দেখতে পারবেন। তো প্রথমত আপনার কি করবেন, ধরেন আপনারা যে রিলেটেড একটা ভিডিও বানাচ্ছেন সেই রিলেটেড একটি কিওয়ার্ড ইউটিউবে প্রথমে সার্চ করবেন। আমি ধরেন এই কিওয়ার্ডটা নিয়ে সার্চ করলাম। এবার এই কিওয়ার্ডটা নিয়ে সার্চ এই কিওয়ার্ড সার্চ করার পরে দেখেন এখানে অনেকগুলো কিন্তু অপশন আসছে, যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং, মানে আমি জাস্ট লিখছি হাউ টু আর্ন মানি ফ্রম মোবাইল। তো এটা মূলত আমার কিওয়ার্ড, এটা আমার মনে করেন টাইটেল। এবার এই কিওয়ার্ডটা এখান থেকে নিতে পারে, অথবা এখানে যে সাজেস্ট করতেছে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং 2023, মানে এটাও কিন্তু আর্নিংয়ের একটা অপশন। ধরেন আপনি এখান থেকে একটা কিওয়ার্ড নিতে পারেন, আমি জাস্ট চুজ করলাম এইটাই, আমি এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করব। এবার এই কিওয়ার্ডের অ্যাগেনস্টে আমি এই ভিডআইকিউকে ইউজ করে দেখব যে আরও কী কী ধরনের আমাকে সাজেস্ট করে কিওয়ার্ডগুলো, এবং সেগুলোর সার্চ ভলিউম কেমন, কম্পিটিশন কেমন। যদি সার্চ ভলিউম এবং কি কম্পিটিশনের যে বিষয়টা, যদি ধরেন সার্চ ভলিউম হাই থাকে কম্পিটিশন লো থাকে, তাহলে কিন্তু ওই কিওয়ার্ডটি দিয়ে আপনার খুব অল্প সময়ের ভিতরে র্যাঙ্কে চলে আসতে পারবেন, যদি আপনার কন্টেন্টটা ভালো হয়ে থাকে, কোয়ালিটিফুল হয়ে থাকে, ইনফরমেশন টাইপ হয়ে থাকে। সো আমি জাস্ট এটা এখন সার্চ করবো ভিডআইকিউ গিয়ে। ভিডআইকিউ কিন্তু আপনারা $1 ইউজ করতে পারবেন, আমার কাছে একটা কোড আছে সেটা দিয়ে $10 যেটা সেটা কিন্তু আপনারা $1 ইউজ করতে পারবেন। এই বিষয় নিয়ে আমার অলরেডি ভিডিও মেক করা আছে, আপনারা তাহলে দেখে নিতে পারেন, আমি আর ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো। ওকে, প্রথমে আমরা দেখবো কীভাবে কিওয়ার্ড রিসার্চ করে, পরবর্তীতে আমি বিষয়গুলো শেয়ার করবো যে ভিডআইকিউ ইউজ করে আর কী কী এক্সট্রা ফিচারগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে কথা বলবো। তো প্রথমত আমি কিওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম, এখানে দেওয়ার পরে আমি জাস্ট সার্চ করলাম। সার্চ করার পরে একটু ওয়েট করতে হবে। এবার দেখেন আমার কিওয়ার্ডটা আমি জাস্ট দিছি হাউ টু আর্ন মানি ফ্রম মোবাইল, এটার সার্চ ভলিউম কত দেখাচ্ছে, এটা 1915 এর সার্চ ভলিউম, এবং এর হচ্ছে কম্পিটিশন কিন্তু মিডিয়াম টাইপের, রেড আসলে হাই। আর এই দেখেন এই রিলেটেড কিওয়ার্ডগুলো কী কী দেখাচ্ছে, সর্বোচ্চ মেক মানি অনলাইন, এটার কিন্তু সার্চ ভলিউম হিউজ হিউজ সার্চ ভলিউম। জাস্ট আমি এখানে ক্লিক করে দেখাচ্ছি, দেখেন এটা কিন্তু মিডিয়াম, এটাও কিন্তু মিডিয়াম, বাট এটা নিয়ে যদি আমি কাজ করি মিডিয়াম নিয়ে, সবসময় লো কোয়ালিটি নিয়ে কাজ করার চেষ্টা করবেন। তো যাই হোক, হার্ডের চেয়ে কিন্তু মিডিয়ামটা মোটামুটি যদি ভালো করে আর অপটিমাইজ করা যায় তাহলে কিন্তু র্যাঙ্কে আসা যায়। সো এবার এখান থেকে আপনাকে চুজ করতে হবে, প্রথমত দেখতে হবে সার্চ ভলিউম, দেন যদি নতুন অবস্থায় আপনার ইউটিউব চ্যানেল থেকে থাকে সেই ক্ষেত্রে আপনাকে দেখতে হবে লো কোয়ালিটি, মানে লো কোয়ালিটির কিওয়ার্ডগুলো আছে কিনা। এই দেখেন একটা কিওয়ার্ড আছে, দেখেন হিউজ ভিউজ হাউ টু মেক মানি অনলাইন 2023। সো আমি যদি এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করি, সো ওভারঅল কিন্তু এটা লো কোয়ালিটি এবং হিউজ পরিমাণ সার্চ ভলিউম আছে। আমার ধরেন যে এটা আমার প্রয়োজন, জাস্ট এটাকে আমি সিলেক্ট করব, এটা আমার টাইটেল হিসেবে সিলেক্ট করব। আরও দেখব প্রথম অবস্থায় যে আরও কোনো লো কম্পিটিশন কোনো কিওয়ার্ড আছে কি নেই, যে আর্নিং অ্যাপস, যদি কোনো অ্যাপস থেকে থাকে সেই অ্যাপস নিয়ে যদি আপনি কাজ করে থাকেন সেটা নিয়ে কাজ করতে পারেন। সো এটাও এখানে তুলে দিতে পারবেন, এটা একটা গেল আর্নিং অ্যাপস। এরপর হচ্ছে আরেকটা লো কোয়ালিটি আছে, মেক মানি অনলাইন পেপাল, সেটা গেল ফ্রি পেপাল মানি ভেরি লো নিউ আর্নিং অ্যাপ টুডে, এটা নিয়েও কাজ করতে পারেন যদি কোনো এরকম অ্যাপস আপনার জানা থাকে সেগুলো। দেখেন আর্নিং মানি নিয়ে যতগুলো কিওয়ার্ড দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু হিউজ পরিমাণ সার্চ বলে, মানে মোটামুটি যে কিওয়ার্ডগুলো আমি তিনটা চুজ করলাম এটা কিন্তু আমার একদম লো কোয়ালিটি। এবার আপনাকে মানে আলাদা করতে হবে যে লো কোয়ালিটি কিওয়ার্ডগুলো, এটা আলাদা করতে হবে নোটপ্যাড অথবা যে কোনো একটা জায়গায় আপনারা এটা রাখবেন। আমি এটাকে পেস্ট করে দেব, এটা হচ্ছে আমার, এগুলো মিক্স করে আমি কিন্তু একটা টাইটেল দিতে পারি, টাইটেল তিনটাই আমি রাখতে পারি, হাউ টু মেক মানি অনলাইন, তারপর স্ল্যাশ আর্নিং অ্যাপস নিউ আর্নিং অ্যাপস টুডে। সো এটা এভাবে কিন্তু আমি দিতে পারি, ধরেন এটা হবে আমার টাইটেল। ওকে, এবং কি এইগুলো কিন্তু আবার আমরা আমাদের ট্যাগে দিয়ে দেবো,
এবার গেল আমার টাইটেলের বিষয়গুলো। এইবার তাহলে ট্যাগে তো কিন্তু অনেক 500 ক্যারেক্টার ইউজ করা দেয়, সো হয়তো এখানে 20 ক্যারেক্টার হয়েছে, আরও কিন্তু অনেকগুলো ক্যারেক্টার প্রয়োজন আপনি ইউজ করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে দেখবেন যে মিডিয়াম কোয়ালিটি, এরপরে হচ্ছে আপনার ধাপ হচ্ছে মিডিয়াম কোয়ালিটি আছে কোন কোন কিওয়ার্ডগুলো, সেইগুলো নিয়ে আপনি কিন্তু এখান থেকে চুজ করতে পারেন। যেমন এগুলো মিডিয়াম কোয়ালিটি, আমি জাস্ট মিডিয়াম কোয়ালিটিগুলো নিয়ে নিলাম, কারণ এগুলো কিন্তু হাই সার্চ বললাম, এগুলো নিয়ে দিলেও কিন্তু আমি খুব সহজেই র্যাঙ্কে চলে আসতে পারবো। তো যাই হোক, এটা গেল অ্যাফিলিয়েট মার্কেটিং ওয়েবসাইট। এটা আমার, এটাও কিন্তু একটা ওয়ার্ক, মানে কীভাবেই করা যায়, কাজ করা যায়। সো এই যে আমি 10টা কিওয়ার্ড আমি সিলেক্ট করলাম, এবার আমি কিন্তু আমার নোটপ্যাডে কিন্তু এই 10টা কিওয়ার্ড আমি আবার মানে আমার ইয়েতে রাখলাম যে এগুলো আমি ট্যাগে দেব। ওকে, আমি এখানে ট্যাগে এগুলো ট্যাগ থাকবে, এগুলো আমি ডেসক্রিপশন সহ ট্যাগে মিক্স করে দিয়ে দেবো। ওকে, এভাবেই আমি ডেসক্রিপশন দেবো, আমাকে ট্যাগেও দিয়ে দেবো, নো প্রবলেম, এখানে এটা কোনো বাধ্যবাধকতা নেই। তো যাই হোক, এবার আমার যে টাইটেলটা হবে, দেখেন প্রথমে আমি যে টাইটেলটা আমি নিয়েছি সেটা হচ্ছে যে হাউ টু আর্ন মানি, মেক মানি অনলাইন 2023, এই লো কোয়ালিটি, এই যেটা। এবার যদি চান এটারই এগেনস্টে আরও যদি কিওয়ার্ড আপনি বের করতে চান, সেক্ষেত্রেও কিন্তু পারবেন, সেটাও কিন্তু খুব সহজ, এবং কি আপনাকে আরও সাজেস্ট করবে তারা যে আপনি শুধু এই রিলেটেডই আপনার যে যদি ভিডিও থাকে। সো এখানে যখন ক্লিক করবেন, সে এখানেও এই কিওয়ার্ডের রিলেটেড ভিডিও মানে রিলেটেড যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো তারা কিন্তু সাজেস্ট করবে। টাইটেল যখন দিবেন, এটা যখন আপনার প্রপারলি টাইটেল ইউজ করেন এটা, এবং কি আপনার তারপরে যে ইটা থাকবে সেটা হচ্ছে যে সেই টাইটেলে ক্লিক করবেন, ক্লিক করার পরে রিলেটেড যে কিওয়ার্ডগুলো থাকবে সেইগুলো আপনি এখানে দেওয়ার চেষ্টা করুন। দেখেন এটার রিলেটেড কিওয়ার্ড দেখাচ্ছে, দেখেন এবার কিন্তু এই যে কিওয়ার্ডটা আছে এই কিওয়ার্ডের এগেনস্টে কিন্তু এই যে ইগুলো দেখাচ্ছে, সার্চ ভলিউমগুলো দেখাচ্ছে মিডিয়াম মিডিয়াম মিডিয়াম। সো এখান থেকে আপনারা লো কোয়ালিটি ইউজ করতে পারবেন, অর্থাৎ আপনি যদি প্রথম অবস্থায় নতুন চ্যানেল ক্রিয়েট করে থাকেন সেক্ষেত্রে আপনাকে চুজ করতে হবে লো কোয়ালিটি কিওয়ার্ডগুলোকে, ঠিক আছে। মূল যে কিওয়ার্ডটা ইউজ করবেন টাইটেলে সেটা অবশ্যই লো কোয়ালিটি দিবেন, তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু আপনি মানে র্যাঙ্কে চলে আসতে পারবেন, এটা আপনার জন্য খুবই হেল্পফুল হবে। আর একটি বিষয় হচ্ছে, যখন শুধু কিওয়ার্ড টাইটেল দিলে হবে না, আপনার ট্যাগে দিতে হবে, সেখানে আপনি মিডিয়াম লো দুইটাই ইউজ করতে পারেন, নো প্রবলেম। আর হচ্ছে যে অবশ্যই আপনাকে ডেসক্রিপশনে কিওয়ার্ডগুলো ইউজ করতে হবে। তো এইভাবে কিন্তু মূলত এইভাবে কিন্তু এসইও করবেন। আর যারা ভাবছেন যে আজকে আমি করলাম মানে এসইও করলাম, এইভাবে কিওয়ার্ডগুলো দিলাম, কালকে হয়তো আমি র্যাঙ্কে চলে যাবো, কিন্তু আসলে এরকমটা কিন্তু নয়, অনেকটা সময় লেগে যায়, অনেকটা সময়ের ব্যাপার, অনেকটা সময় লাগে আর কি, র্যাঙ্কে আসতে 2-3 মাসের মতো সময় লেগে যেতে পারে। সো এটা হচ্ছে আপনার ইয়ের উপরে, কিওয়ার্ডের উপরে, কম্পিটিশনের উপরে। যদি সম্পূর্ণ লো কোয়ালিটি কিওয়ার্ড নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনি কিন্তু খুব সহজেই র্যাঙ্কে চলে আসতে পারবেন। তো এবার আলোচনা করি, আসলেও এই আপনার এই কিওয়ার্ড সরি ভিডআইকিউ ইউজ করলে আপনি কী কী এক্সট্রা বেনিফিট পাবেন সেইটা আমি একটু আপনাদের এখন আমি বলবো। প্রথমে আমি ড্যাশবোর্ডে যাবো, ড্যাশবোর্ডে আসার পরে দেখেন এখানে কিন্তু যখন আপনি এটা আপনি ইউজ করবেন এক্সটেনশন হিসেবে, অথবা কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অ্যাক্সেস নেবেন, পেইড করবেন, অ্যাক্সেস নেবেন যখন, তখন কিন্তু আপনাকে অবশ্যই মাস্ট বি চ্যানেলের যে জিমেলটা থাকবে সেটা দিয়ে আপনি করবেন, সেটা দিয়ে আপনারা নেবেন, এটা সাবস্ক্রিপশন কমপ্লিট করবেন। কারণ এই জন্যই করবেন যেটা আপনার মানে যে চ্যানেলটা নিয়ে কাজ করবেন সেই চ্যানেলটা যখন আপনি তাদের সাথে লিঙ্ক করবেন তখন আপনাকে তারা বিভিন্ন রকম সাজেস্ট করবে। যদি আমি ডেলি আইডিয়ায় যাই, ডেলি আইডিয়ায় আপনি যখন যাবেন আপনার ডেলি আপনার যে ক্যাটাগরি বেস, ওই ক্যাটাগরি বেসে কোন ধরনের কিওয়ার্ড নিয়ে আপনি কাজ করলে মানে ভিউজ পাবেন বেশি, মানে ইমপ্রেশন পাবেন বেশি, সেটা কিন্তু তারা সাজেস্ট করবে। প্রতিদিন ডেলি দেখানি যে ডেলি কিন্তু এই কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করতে বলতেছে, এগুলো নিয়ে কাজ করলে কিন্তু আমি আমার ডেলি আইডিয়া দিচ্ছে, আমার কন্টেন্ট আইডিয়া। তারপরে যখন কিওয়ার্ডে যাব তখন কিওয়ার্ডে গেলে আর একটা বিষয় আপনি দেখতে পারবেন, রেসিং কিওয়ার্ড। দেখেন রেসিং বর্তমান সময়ে যে কিওয়ার্ডগুলো রেসিংয়ে আছে, যেমন টু ডেজ কোনটা আছে, মানে অর্থাৎ ট্রেডিং আমরা বলি ট্রেডিংয়ে যেটা বলি, তারপরে দিস উইকে উইকলি কোনটা আছে, এই যে এগুলো কিওয়ার্ড যখন আপনার ওই চ্যানেলটা আপনি ইউজ করবেন চ্যানেলের ক্যাটাগরি বেস করে তারা কিন্তু এখানে সেই কিওয়ার্ডগুলো সাজেস্ট করবে, যা তুমি এই কিওয়ার্ড নিয়ে কাজ করো, এটা তুমি ইউজ করো, কাজ করো, ঠিক আছে, তাহলে তুমি
বেশি পাবা, ইমপ্রেশন পাবা, ভিউজ পাবা, সাবস্ক্রাইবার পাবা। সো দেখেন এখানে আমি একটা কিওয়ার্ড পাচ্ছি, এই কিওয়ার্ডে আমি যখন যাব, যখন আপনি দেখবেন এরকম কিওয়ার্ডের সার্চ বললাম, হাই সার্চ বললাম, রেচিং কম্পিটিশন এরকম, তখন কিন্তু এই কিওয়ার্ডটার অ্যাগেনস্টে তারা কিন্তু আপনাকে শর্টলিভাবে কিওয়ার্ডগুলো দিয়ে দিবে। এগুলো দেখেন, এগুলো কিন্তু দেখেন ওখানে যে রেচিংগুলো দিয়েছে, দেখেন প্রায়গুলো কিন্তু হাই সার্চগুলো কিন্তু দেখেন তাদের যে কম্পিটিশন একদম লো। অর্থাৎ এই যে একটা সাজেশন, এটা কিন্তু অদারওয়াইজ আপনি পাবেন না, ঠিক আছে? এটা কিন্তু খুবই খুবই একটা ইম্পর্ট্যান্ট একটা বিষয়, এটা কিন্তু কাজ করে না। আমি এটা কিন্তু পুরো অ্যাক্সেস নিইনি, তো আমি এটা পুরো অ্যাক্সেস নিয়ে নেবো ইনশাল্লাহ নেক্সট মান্থে। তো এই যে অ্যাক্সেসগুলো আপনি নিতে নেন, তাহলে কিন্তু সত্যি কথা বলতেছি, এটা আমিও প্রথম এটা আমি অ্যাক্সেস নিয়ে কাজ করেছিলাম, তো মোটামুটি আমার চ্যানেলটা ভালোই গ্রো হয়েছিল, যে ভিডিওগুলো অপটিমাইজ করেছিলাম সেগুলো আসলে ভালোই গ্রো হয়েছিল। তো আপনার চ্যানেলে কিন্তু এটা ইউজ করতে পারেন। তো এটি ইউজ করে যখন আপনারা এক মাস কাজ করবেন, রেগুলারলি কাজ করতে পারেন, তাহলে কিন্তু খুব অল্প সময়ে আপনার চ্যানেলটা গ্রো হয়ে যাবে। তো আজকের এই ভিডিওতে আমি জানি না কতটুকু ই করতে পেরেছি, এবং কিসের সাথে কম্পিটিশন আপনার সাথে, আপনার এই ক্যাটাগরি রিলেটেড যদি ই করতে চান, কম্পিটিশন দেখতে চান, কারা কারা আপনার কম্পিটিশন হিসেবে আছে, তারাও কিন্তু তাদের সাথে কিন্তু আপনি ই করতে পারবেন, চ্যানেল অ্যাড করে কম্পেয়ার করতে পারবেন। তারপরে সাবস্ক্রাইবার, এখানে একটা ই আছে যে সাবস্ক্রাইবার বুস্ট করা যায়, ঠিক আছে? মানে তারা অ্যানালাইসিস ইউর সাবস্ক্রাইবার ওয়াচিং আর, সো এগুলো অনেক। তারপরে এসইও, এসইও কিন্তু করা যায়। এখানে কিন্তু আরেকটা ইয়ে আছে যে তারা আপনি যখন লিঙ্ক করবেন আপনার ইগুলোর সাথে, আপনার চ্যানেলের সাথে, তখন কিন্তু তারা সাজেস্ট করবে যে ভাই তুমি এই কিওয়ার্ডগুলো এই ভিডিওতে অ্যাড করো, জাস্ট আপনি ক্লিক করবেন অটোমেটিকলি হয়ে যাবে। তারপরে এআই কোচ, এআই নতুন ভাষণ অ্যাড করছে, যাই হোক। তো মোটামুটি এই ছিল ভিডআইকিউ সম্পর্কে। ভিডআইকিউ নিয়ে আরও স্পেশাল ভিডিও আসবে, এটা আপনার চ্যানেল মোবাইলে ইউজ করতে পারবেন। আমি এটা পুরোটা অ্যাক্সেস নেওয়ার পরে আমি একটু সিম্পলি অ্যাক্সেস নিয়েছি জাস্ট কিওয়ার্ড রিসার্চ করার জন্য। আমি নেক্সটে ইনশাল্লাহ এটা ফুল অ্যাক্সেস নেব, তখন আপনাদের সাথে আরও অনেক কিছু শেয়ার করবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।